আমেরিকা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা চৌধুরী। গত সপ্তাহে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন উপলক্ষে ডেমোক্র্যাটিক দলের জাতীয় সম্মেলনের খবরাখবর। এ সপ্তাহে সম্পন্ন হলো রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন। এ সম্মেলনের মাধ্যমে তারা তাদের প্রার্থীকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করলেন। আসুন আরো বিস্তারিত জেনে নেওয়া যাক সেলিম হোসেনের এই রিপোর্ট থেকে। আমেরিকান ড্রিম বা আমেরিকার স্বপ্ন রক্ষায় আরো 4 বছর কাজ করবার সুযোগ দিতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের পক্ষে প্রেসিডেন্ট প্রার্থিতা গ্রহণ করলেন। 27 অগস্ট বৃহস্পতিবার হোয়াইট হাউসের সাউথ লনে প্রায় 1500 মানুষের উপস্থিতিতে তিনি বক্তব্য রাখেন। আমরা আমেরিকান স্বপ্ন রক্ষা করতে চাই নাকি সমাজতান্ত্রিক আদর্শবাদীদের হাতে ধ্বংস করতে চাই। 24 অগস্ট রিপাবলিকান দলের সম্মেলন শুরু হয় নর্থ ক্যারোলাইনার শার্লটে। সম্মেলনের শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাম্প পরিবারের সদস্য, বিশেষ করে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, প্রেসিডেন্টের ছেলেমেয়েরা বক্তব্য রাখেন। কথা বলেন রিপাবলিকান দলের শীর্ষ নেতৃবৃন্দ। সমাপনী রাতে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরিচয় করান তাঁর কন্যা ইভাঙ্কা ট্রাম্প। আমি জনগণের প্রেসিডেন্টের কন্যা হিসেবে আপনাদের সামনে তাঁকে পরিচয় করিয়ে দিতে গর্বিত। প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে দেশের বিভিন্ন স্থানে সামাজিক অস্থিরতা ও সংঘাত সংঘর্ষের কথা উল্লেখ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর জোর দেন। রিপাবলিকান সম্মেলনের বিভিন্ন পর্যায়ে দর্শকদের মনে করিয়ে দেওয়া হয় ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের কথা। সেন্ট লুইসের যে দম্পতি আন্দোলনকারীদের প্রতি বন্দুক তাক করেছিলেন, সেই প্যাট্রিশিয়া ম্যাকলস্কি কথা বলেন সম্মেলনে। জো বাইডেনকে ট্রোজন হর্স আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি ডেমোক্রেটিক দলের বামপন্থীদের দ্বারা নিয়ন্ত্রিত। জো বাইডেন দুর্বল, তিনি সেই সব কপট লোকদের কথা শোনেন যারা তাদের শহরকে ধ্বংস করে পালিয়ে যায়। সমাপনী দিনে 27 অগস্ট দুপুরের পর থেকেই হোয়াইট হাউসের বাইরে বিভিন্ন স্থানে ট্রাম্প বিরোধী প্রতিবাদকারীরা জড়ো হন। তারা পরিবর্তনের দাবিতে নানান স্লোগান দেন। হোয়াইট হাউসের উত্তর পাশে লাফায়েত পার্কের পাশেই জড়ো হওয়া প্রতিবাদকারীদের কয়েকজন বলেন তারা চান পরিবর্তন। আমরা দেখছি আমেরিকায় ফ্যাসিবাদ জেগে উঠেছে। সচেতন জনগণ হিসেবে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। আমি মনে করি এবারের নির্বাচন জো বাইডেনের পক্ষে যাবে। এই দেশের জন্য এটা প্রয়োজন, না হলে দেশটি অন্যদিকে যাচ্ছে। ট্রাম্প আমাদেরকে নেতিবাচক দিকে নিয়ে চলেছেন, এর পরিবর্তন দরকার। প্রতিবাদকারীদের শান্ত হবার আহ্বান জানিয়ে হোয়াইট হাউসের বাইরে এক পর্যায়ে দুজন রিপাবলিকান সমর্থক কাছে এলে দুই পক্ষের মধ্যে কিছু সময় ধরে বাকবিতণ্ডা হয়। পুলিশ তাদেরকে শান্ত করেন। রিপাবলিকান সমর্থক জেকব অল বলেন, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের নামে যে সন্ত্রাসী দল এখানে হোয়াইট হাউসের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের থামাতে এসেছি। আজ রাতে ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করার এই সম্মেলনে সকলের অংশ নেওয়া উচিত। আমি মনে করছি প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে জিতবেন। এই সপ্তাহের নির্বাচনী জরিপে তাঁর অবস্থান অনেক ভালো। যুক্তরাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে আরও 4 বছর কাজ করবার সুযোগ দিতে আমেরিকানদের প্রতি আহ্বান জানানোর মধ্যে দিয়ে সম্মেলনের তৃতীয় দিন বুধবার ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেন মাইক পেন্স। আমার উপর আস্থা রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত করার জন্য মনোনীত করেছেন। আমি এতে কৃতজ্ঞ। আমি মনোনয়ন গ্রহণ করছি। রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় দলের সম্মেলনের বক্তারাই পরস্পরকে ব্যাপক সমালোচনা করেন। Our current president has failed in his most basic duty to the nation. Joe Biden is weak. দুই দলের বক্তারাই নির্বাচনকে সামনে রেখে তাদের দলীয় নীতি ও পরিকল্পনার কথা কম উল্লেখ করেন। ক্যানসাসের রিপাবলিকান ডেলিগেট মাইক কুকুম্যানের বক্তব্যেও উঠে আসে সেটি। বাইডেন বা অন্যরা শুধু প্রেসিডেন্টের উপর আক্রমণ করে কথা বলেছেন, নির্বাচিত হলে তারা কি করবেন তা তেমন কিছু বলেন।
ইউনিভার্সিটি অফ শিকাগোর বিশ্লেষক উইলিয়াম হাওয়েল বলেন, এটা রিপাবলিকান সম্মেলনে আরও স্পষ্টভাবে লক্ষণীয়। প্রেসিডেন্ট পরিষ্কার করে তাঁর পরিকল্পনার কথা বলেননি, অর্থনীতির গতি ফেরানোর কথা অস্পষ্টভাবে বলা হয়েছে। মহামারী নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকানদের মধ্যে প্রশ্ন রয়েছে। প্রেসিডেন্ট তার জবাব দিয়েছেন, তিনি হোয়াইট হাউসে উপস্থিত 1500 মানুষের সামনে, যাদের প্রায় সকলেরই মাস্ক পরা ছিল না, কাছাকাছি বসা ছিলেন, বেশিরভাগেরই কোভিড-19 পরীক্ষা করাও ছিল না। রিপাবলিকান কনভেনশনে ট্রাম্পের কড়া সমর্থক ছাড়াও তুলে ধরা হয়েছে দলে যারা তাদের প্রতি সমর্থন কম দিয়ে থাকেন তাদেরকেও, তুলে ধরা হয়েছে কৃষ্ণাঙ্গ ও হিসপ্যানিকদেরকেও। রিপাবলিকান সম্মেলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হলো দলগুলোর জাতীয় সম্মেলন। এখন থেকে শুরু হবে প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে, আর 3 নভেম্বর নির্বাচনের দিন পর্যন্ত সবাইকে করতে হবে অপেক্ষা। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর নিজেদের প্রার্থীকে মনোনয়ন দেবার জাতীয় সম্মেলনের এই আয়োজন কখন কিভাবে শুরু হয়েছিল আসুন জেনে নেওয়া যাক। দলের প্রার্থীকে প্রেসিডেন্ট পদে মনোনীত করার যে সম্মেলন তা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে খুব আগে থেকে প্রচলিত নয়। পূর্বেকার সময়ে রাজনৈতিক দলগুলো ককাসের মাধ্যমে দলীয় নেতাদের ছোট ছোট দল প্রেসিডেন্ট পদের প্রার্থীকে নির্বাচিত করত। 1832 সালের 12তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম এরকম বৃহৎ আকারের সম্মেলনের আয়োজন শুরু হয়। প্রার্থী নির্বাচনে অনেক সময় চমক থাকত। অনেক সম্মেলনে দেখা গেছে প্রার্থী মনোনয়নে দীর্ঘ সময় নেওয়া হয়েছে। 1924 সালে ডেমোক্র্যাটরা জন ডেভিসকে মনোনীত করতে 109 ভোট সংগ্রহ করার উদ্দেশ্যে 16 দিন সময় ব্যয় করেছিলেন, যিনি রিপাবলিকান ক্যালভিন কুলিজের কাছে নির্বাচনে পরাজিত হয়েছিলেন। আধুনিক সময়ের সম্মেলন এর চেয়ে অনেক দ্রুত সম্পন্ন হয়। বেশিরভাগ ডেলিগেট তাদের রাজ্যের ককাস বা প্রাইমারি থেকেই কাঙ্ক্ষিত প্রার্থীর ভোট সংগ্রহ করে এবং সম্মেলনের আয়োজনের আগে মনোনীত প্রার্থীর নাম জানা যায়। সম্মেলনে এখনও মাঝে মাঝে চমক থাকে। অনেক সময় ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম হঠাৎই ঘোষণা করা হয়। এসব সম্মেলন টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবার কারণে তা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে এবং তারা নভেম্বরে নির্বাচনে ভোট দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। এবার মহামারীর কারণে প্রধান রাজনৈতিক দুটি দল বৃহৎ আকারে সম্মেলন না করে ভার্চুয়াল আয়োজনের উপর বেশি নির্ভর করেছিল। তবে রিপাবলিকান দলের সম্মেলনের কিছু অনুষ্ঠানে সশরীরে দলীয় কর্মীদের অংশগ্রহণ করতে দেখা গেছে, যা কিনা আতশবাজির মাধ্যমে শেষ হয়। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। যুক্তরাষ্ট্রের 3 নভেম্বরের নির্বাচনের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন থাকবে সরব। আশা করছি আমাদের পরবর্তী কিছু পর্বে আমরা আপনাদের জন্যে এ সময়কার নির্বাচনের খবরাখবর নিয়ে হাজির হতে পারব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ এবং নিরাপদে থাকুন। সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।